কেমন আছেন সবাই? আমার সালাম নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেকেই কমেন্টে বলতেছে আপনি আসসালামু আলাইকুম না বলে সালামু আলাইকুম বলেন কেন। আসলে আমি সালামু আলাইকুম বলি না, আমি আসসালামু আলাইকুমই বলি, কিন্তু এত জোরে বলি যে আটা কম শোনা যায়, সাটা শোনা যায়, সালাম আলাইকুম হয়ে যায়। কিন্তু এটা আমি অনেক ছোটোবেলায় শিখেছি যে সালাম আলাইকুম এটা ভুল শব্দ, পাপ হয়, আসসালামু আলাইকুম বলতে হয়। কিন্তু এটা বলার কম বেশির কারণে আপনারা ভুল শোনেন, সবাই কিছু মনে করবেন না। তো এখন আমি আপনাদেরকে বলবো যে যে কোনো দলিলের সার্টিফাইড কপি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কীভাবে 84 টাকায় আপনারা বের করতে পারেন। এখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে মূল দলিলটা থাকে না, মূল দলিলটা খুঁজে পাওয়া যায় না, মূল দলিলটা উইপোকায় খেয়ে ফেলে, তখন আপনাদের তো সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে। তো আপনি কীভাবে পাবেন? এখানে আপনি যদি শুধুমাত্র মৌজার নাম জানেন এবং সালটা আনুমানিক 10 বছর বলতে পারেন, তাও বের করা সম্ভব। আবার যদি বলেন যে না, আমি গ্রহীতা এবং দাতার নাম জানি, সেটাও দিয়েও বের করা সম্ভব। আবার যদি মূল দলিলের দলিল নাম্বার এবং হচ্ছে দলিল সম্পাদনের তারিখ থাকে, তাহলেও বের করা সম্ভব। এই কিছু না কিছু তথ্য থাকলেই আপনি বের করতে পারবেন, সমস্ত মানে তথ্য থাকতে হবে না বা একেবারে দলিল নাম্বার থাকতেই হবে এমনটা কোনো কথা না। তাহলে আপনি কীভাবে বের করবেন? আপনার কাজ হচ্ছে যে সাব রেজিস্টার অফিসে গিয়ে তাদের নির্ধারিত যে প্রক্রিয়াটা সেখানে আবেদন করে, আপনার স্ট্যাম্প ফি বাবদ এখানে 20 টাকা যাবে, কোর্ট ফি যাবে 4 টাকা, মোট হচ্ছে 24 টাকা। তারপর লেখনি বাবদ প্রতি 100 শব্দের জন্য যদি বাংলা হয় তাহলে তারা নেবে হচ্ছে 3 টাকা, আর যদি ইংলিশে হয় তাহলে নেবে তারা প্রতি পৃষ্ঠায় 5 টাকা। এখন বাংলাদেশের প্রায় সব দলিল ধরলাম যে আমরা হচ্ছে যেটা বাংলা। অনেক পুরাতন কিছু দলিল ছিল যেগুলো 1940-50 ওইদিকে পাকিস্তান পিরিয়ডে বা ব্রিটিশ পিরিয়ডে, সেগুলো মোটামুটি ইংলিশে নর্মালি এগুলো ধরলাম যে 3 টাকা করে। তাহলে 100 শব্দ যদি আমরা একটা পেজ হিসেবে ধরি, তাহলে ধরলাম যে একটা দলিল গড়ে 10 পৃষ্ঠা, তা সেক্ষেত্রে আমার 3 টাকা করে 10 পেজে হচ্ছে আমার 30 টাকা। আর ওইদিকে বললাম যে আপনাকে হচ্ছে স্ট্যাম্প ফি 20 টাকা এবং কোর্ট ফি 4 টাকা, তাহলে 24 টাকা, 30 টাকা, 54 টাকা। এবং আপনার যদি হচ্ছে উক্ত দলিলটা মানে এমার্জেন্সি হয়, সেক্ষেত্রে অতিরিক্ত 20 টাকা দিতে হবে, এমার্জেন্সি না হলে 54 টাকায় হবে। তারপর উক্ত এই নকলটা যদি আপনার 4 পৃষ্ঠার অধিক হয়, তাহলে প্রত্যেক পৃষ্ঠার জন্য আপনাকে অতিরিক্ত 5 টাকা হারে দিতে হবে। মানে 4 পৃষ্ঠা যদি বাদ দিই 10টা পৃষ্ঠের মধ্যে, তাহলে ওদিক থেকে 6টা, তাহলে 5 টাকা করে 5×6 30 টাকা। তাহলে ওইদিকে ছিল কত আমাদের? 54 টাকা। 54 টাকা, 30 টাকা, 84 টাকা। তাহলে আপনি 84 টাকায় কিন্তু দলিলটা বের করতে পারতেছেন। এবং এখানে যদি আপনি হচ্ছে ইমার্জেন্সি হয়, তাহলে সেক্ষেত্রে 104 টাকা খরচ হবে, মানে আর 20 টাকা খরচ হবে। আপনি 84 টাকায় তুলতে পারবেন রেগুলার প্রসেসে, আর যদি ইমার্জেন্সি 2 দিনের মধ্যে লাগবে, তখনই লাগে, তাহলে আপনাকে আর 20 টাকা দিতে হবে। এই মোট 104 টাকা বা 84 টাকায় আপনি দলিলটা পেয়ে যাবেন। তো এখানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে দলিলের সমস্ত তথ্যর কোনো প্রয়োজন নাই, মূল দলিল হারিয়ে গেলেও সমস্যা নাই, দলিল নাম্বার না থাকলেও সমস্যা নাই, দলিল সম্পাদন তারিখ না থাকলেও সমস্যা নাই। আপনি মোটামুটি বলবেন যে এই 70 থেকে 80 সালের মধ্যে আমার দলিলটা হারাই গেছে, বা এই 65 থেকে 75-এর মধ্যে হারাই গেছে, বা আপনি বলবেন যে 50 থেকে 60-এর মধ্যে এই দলিলটা আমার ছিল, এই দলিলটা আমার লাগবে। মোটামুটি আপনি 10 বছর অনুমানে বলবেন, আপনার মৌজা নাম বলবেন, দাতা গ্রহীতা। আপনি কোনো কিছুই যদি না জানেন, অন্তত পক্ষে জমিটা তো আপনার আছে, তা আপনি দাতা বা আপনার যার নামে কেনা হয়েছিল সে গ্রহীতা, তো এগুলো মোটামুটি বা কাউকে হেবা করা দেওয়া হয়েছিল, দাতা হোক বা গ্রহীতার হোক, এই দুইটা বলতে পারলেই আপনার দলিলটা মোটামুটি বের করা সম্ভব। সবাই ভালো থাকবেন, এবং যদি জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন লাগে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করে রাখবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।